রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় গোদা যুব সমিতির ক্লাবের উদ্যোগে এলাকার 100 জন মানুষের হাতে ত্রিপল তুলে দেয়। পাশাপাশি এলাকার অসহায় দুস্থ বয়স্ক মানুষদের হাতে 70টি ছাতা তুলে দেয়। এর পাশাপাশি এলাকার বেশ কিছু মানুষকে সম্বর্ধনা জানানো হয়। আমাদের অত্যন্ত কাছের মানুষ, দীর্ঘদিনের সঙ্গী, সম্মানীয় শেখ সেলিম ওরফে আমরা যে আয়োজনটা করেছি, আমাদের ক্লাবের ছেলেরা যেটা আয়োজন করেছে সেটা হচ্ছে 100 ত্রিপল গরিব মানুষের জন্য বিতরণ করছে এবং 70টি ছাতা অসহায় মানুষের জন্য বিতরণ করছে। এই কাজটা তাদেরকে আরো সাহস যোগায় আমরা, যে এইসব কাজের জন্য তারা ধন্য, আরো ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। উদ্যোক্তারা জানান, তারা সারা বছর নানান সামাজিক কাজ করে থাকেন, যে রকম এদিন তারা ত্রিপল ও ছাতা তুলে দিলেন। ক্লাব থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে 100টা গরিব মানুষের জন্য ত্রিপল এবং বয়স্ক পুরুষ বা মহিলাদের জন্য 70টা ছাতা বিতরণের যে আয়োজন করা হয়েছে, এটা শুধু ক্লাবের প্রথম নয়, যুব সমিতি ক্লাব বরাবরই সামাজিকমূলক কাজ করে চলে। যুব সমিতি ক্লাব যেভাবে এগিয়ে যাচ্ছে সামাজিকমূলক কাজের জন্য, যেমন ওয়ার্ডে আইসি সাহেব পারমিশন দিয়ে দিয়েছেন যে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাবো প্রতিটা মোড়ে মোড়ে, ওয়ার্ড যাতে শান্তশিষ্ট থাকে এটা যুব সমিতি ক্লাব দেখবে, ওয়ার্ডে কোনো রকম যেন অশান্তি না হয় বা ওয়ার্ডে এই যে রাস্তাঘাট ডে লাইটের যে অবস্থা, কোনো লাইট নাই, অন্ধকার রাস্তাঘাট পড়ে আছে, ওই লাইটের ব্যবস্থা ক্লাব করবে। প্লাস কবরস্থানে যেভাবে পড়ে আছে বন জঙ্গল হয়ে, একটা আমাদের মত হয়ে গেলে আমাদের সেই কবরস্থানে যেতে হয়, সে বন জঙ্গল হয়ে যেভাবে পড়ে আছে আমরা চাইছি সে কবরস্থানে রাস্তাঘাট এবং একটা কলের ব্যবস্থা উঁচু করার জন্য, একটি লাশ রাখার জন্য সেট, এসব ব্যবস্থা করতে চলে করে চলেছি। এছাড়াও আমাদের গরিব মানুষের জন্য আমি মাইকেও বলেছি যে গরিব মানুষের মেয়েদের বিয়ের সহযোগিতা করা হবে ক্লাব থেকে, এবং মহিলাদের জন্য আমাদের গরিব মানুষের মহিলা বা পুরুষদের জন্য পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স থাকছে, সেই অ্যাম্বুলেন্স শুধু 26 নম্বর ওয়ার্ডে মানুষের জন্য ফ্রি পরিষেবা, কোনো তেলও লাগবে না, দেড় হাজার টাকাও লাগবে না, এটা ক্লাব নিজে করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।